গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ সোমবার, আজ তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথাও একটা বেরোচ্ছি। আজকে যাচ্ছি ছেলেদের স্কুলের রিপোর্ট কার্ড আনতে, ওখান থেকে তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। এবার বলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কল্যাণীতে, যেহেতু ছেলেরা কল্যাণীতে পড়াশুনো করে তাই কল্যাণী যাচ্ছি। কিন্তু ওখান থেকে আর একটা জায়গায় নিয়ে যাবো, সেটা যখন গিয়ে পৌঁছাবো তখনই তোমাদেরকে বলবো। চলো দেখতে দেখতে চলেও এলাম কল্যাণীতে। চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখাতে দেখাতে নিয়ে গেলাম। এবার দেখো সামনেই আসছে গান্ধী মেমোরিয়াল হসপিটাল। আমরা হসপিটালের উল্টো দিক দিয়ে যাচ্ছি, মানে পেছন দিক দিয়ে যাচ্ছি। আর এর সঙ্গে আছে JNS আর গান্ধী মেমোরিয়ালের কলেজ ক্যাম্পাস। যাই হোক, এটা পার করে আমরা চলে এলাম কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনের গেট পড়েছে, দাঁড়িয়ে আছি, ট্রেনটাও যাচ্ছে। দেখতে দেখতে গেটও উঠে গেল ট্রেন চলে যাওয়ার পর। ওই যে কল্যাণী স্টেশন, সেটা তোমাদের দেখাতে পারলাম না। এখানে একটা লাইটিং হয়েছে, সেটাও দেখালাম। চলে এলাম স্কুলে, কিন্তু স্কুলে ঢোকা বেরোনোর মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি ক্যামেরা নিয়ে স্কুলের মধ্যে ঢুকতে পারিনি। গাড়ি এখানেই রেখে আমি ওই যে হেঁটে চলে যাচ্ছি। রিপোর্ট কার্ড নিয়ে চলে এসে আবার উঠলাম গাড়িতে। এবার তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে JNS হসপিটাল, মানে জওহরলাল নেহরু হসপিটাল। এর পাশ দিয়েই আমরা যাচ্ছি, এটা পুরোটাই হসপিটাল চত্বর। এবার সামনে যেটা দেখাবো সেটা হচ্ছে কল্যাণী স্টেডিয়াম। এটা হচ্ছে কল্যাণী স্টেডিয়াম, দেখো। জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারছি, বোঝাতে পারছি। এই যে হচ্ছে গেট স্টেডিয়ামের পাশে, এই দিক দিয়ে দেখো দেখা যাচ্ছে মাঠটা। ওই যে মাঠ, এরপরে আছে একটা সুইমিং পুল যেখানে বাচ্চারা সাঁতার শেখে, এখানে বাচ্চাদেরই সাঁতার শেখানো হয়। চলে এলাম ITI মোড়ে পুজো প্যান্ডেল দেখার জন্য। লাইটিং শুরু হয়ে গেছে এখান থেকে, যেহেতু দিনের বেলা লাইটিং বন্ধ আছে। এই জায়গাটায় আসারও উদ্দেশ্য ছিল আমাদের, কারণ প্রত্যেক বছর আমরা এই পুজো প্যান্ডেল দেখতে আসি, ঠাকুর দেখতে আসি এই রিপোর্ট কার্ড দেওয়ার দিনই। দেখো চারিদিকে সব কিছু আছে, দোকান বসেছে, একদম মেলার মতন। এদিকে অনেক বাচ্চাদের রাইডস বসেছে। আমরা কিন্তু পিছন দিক দিয়ে যাচ্ছি, কারণ সামনে গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই, তাই পিছন দিক দিয়ে গিয়ে সামনে চলে এলাম। অনেক দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অনেক মানুষের ভিড় আছে এইদিকে। তবে আমাদের দুর্ভাগ্য যে আমরা ঠাকুর দেখতে পাইনি, এমনকি তোমাদেরকেও ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, ঠাকুর দেখাতে পারলাম না, কারণ বলল 3:30 আগে গেট খুলবে না, ভিতরে যাওয়া যাবে না। মনটা খারাপ হয়ে গেল যে ভিতরটা গিয়ে দেখতে পারলাম না, অনেক মানুষের ভিড়, আমার উল্টো দিকে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, সবাই সকাল করে দেখবে বলে চলে এসেছে। কিন্তু ওই যে সবাই আমার মতো নিরাশ হয়ে বাড়ি যাচ্ছে, এখন খুলবেই না। রাত্রে নাকি প্রচণ্ড ভালো লাইটিং হচ্ছে এখানে দেখার মতন, কিন্তু সন্ধ্যেবেলা তো আসা সম্ভব নয়। ওই জন্য ভাবলাম যে এখনই দেখে যাই, যেটা প্রত্যেক বছর করি তাই যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো দেখতে থাকো, জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি ভীষণ সুন্দর দেখতে লাগছিল। গোল্ডেন কালারগুলো তো বোঝাই যাচ্ছে না। ওর পাশ দিয়ে আবার চলে এলাম, চলে এসে কিছুটা কাছে এসে তোমাদেরকে দেখালাম, যদি বুঝতে পারো। দেখো এখন বাজে প্রায় 11:30, রিজু রায়ন সবার খিদে পেয়ে গেছে, তাই ঢুকে পড়লাম একটা দোকানে খাওয়ার জন্য, সকালে ব্রেকফাস্ট করব। এখানে আমি, রায়ান, আমার হাজব্যান্ড, রিজু সবাই বসে আছি। পরোটা আর ঘুগনি বা ছোলা, একটা মটরের তরকারি দিল, এটাই খেয়ে নিলাম।
এটাই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। দেখো আমরা খাচ্ছি, আমার হাজবেন্ড কিছু, আজকে প্রথম তোমাদেরকে আমি আমার হাজবেন্ডকে দেখালাম। খাওয়া দাওয়ার পর বাইরে বেরিয়ে সবাই একটা করে আইসক্রিম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির কাছাকাছি চলে এসেছি, একটা দোকানে দাঁড়ালাম। রায়নের কয়েকটা পেন্সিল, ইরেজার আর কয়েকটা খাতা নেওয়া ছিল, এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।